চমৎকার এই মাত্র সেভ করতে পারলেই ম্যাচ ড্র হবে খেলার আগে গোল সংখ্যা ছিল এক এক মহেশদা শট নিতে চলেছে গোলকিপার মুন্সিদা মুন্সিদা কিন্তু দারুণ টাইব্রেকার সেট করবে আজও কি সেট করবে দেখা যাক আজকে যে ইভান মুন্সিদা না মহেশদা ও চমৎকার শট নাইস দাদা মহেশদা দারুণ গোল করলো চমৎকার শট ছিল শটে খুব পাওয়ার ছিল মাঠে প্রচুর দর্শক এসেছে এই খেলাটি উপভোগ করার জন্য এখন শট নিতে আসছেন নিউ টাউন ট্রাফিক গার্ডের হয়ে টেকো বিএসএস ক্লাবে খেলেছেন সিএফএল লিগে সেই টেকো এবং গোলকিপার ওয়ারিং একাদশ হয়ে মিরাজ দেখা যাক টেকো করতে পারে কি না মিরাজ করতে পারে সেটাই দেখার অপেক্ষা ওয়ারি বন্ধু একাদশের মহেশ ও এখন শট নিতে এসছেন তাবরেজদা সাত নম্বর জার্সিধারী প্লেয়ার এখন শট নিতে এসছেন তাবরেজদা ওয়ারিং বন্ধু একাদশের হয়ে দাদা কিন্তু দারুণ শট নেন চমৎকার শট নেন শটে খুব পাওয়ার থাকে রোনাল্ডোর মতো শট নেন দেখা যাক রোনাল্ডো পিছনে তো লিখে রেখেছে শটটা কি রোনাল্ডোর মতো হবে ওদিকে গোলকিপার মুন্সিদা আছে প্রস্তুত দেখা যাক ও মুন্সিদা মুন্সিদা দারুণ চমৎকার এইমাত্র গোল সেভ করলো মানে অর্থাৎ গোল টাইব্রেকার সেফটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এই খেলাটি হচ্ছে ক্লাব নিউ টাউন হাতিশালা মাঠের খেলা রেফি সুমিত পাল নিউ টাউন ট্রাফিক গার্ডের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন এবং সেভ করতে এসছে বলটি মিরাজ ওয়ারিং বন্ধু একাদশের হয়ে যদি এই বলটি গোল হয়ে যায় তাহলে অনেকটা এগিয়ে যাবে নিউ টাউন ট্রাফিক গার্ড অলরেডি নিউ টাউন ট্রাফিক গার্ড একটি সেভ করে রেখেছে যদি এই সেভটি হয়ে যায় তাহলে অনেকটা এগিয়ে যাবে দেখা যাক ও চমৎকার অতএব এক নিউ টাউন ট্রাফিক গার্ড দুটি শটে দুটি গোল এবং ওয়ারিং বন্ধু একাদশ দুটি শটে এক মুন্সিদা দারুণ সেভ করেছে গতবারে মুন্সিদা কিন্তু দারুণ ভাইরাল শট তাবরেজের শট সেভ করেছে ভাইরাল শট সেভ করে দিয়েছে এখন শট নিতে এসছে আন্তা আন্ডাদা এসছে শট নিতে ওয়ারিং বন্দি একাদশের হয়ে তিন নম্বর শট যদি মুন্সিদা সেভ করে তাহলেই নিউ টাউন ট্রাফিক গার্ড আজকের এই ম্যাচে এই টুর্নামেন্টে বিজয়ী হয়ে যাবেন ওদিকে আন্টাদা শট নিতে এসছে যদি গোল হয়ে যায় তাহলে আরেকটা চান্স পাবে সেভ করতে পারলেই ম্যাচ ড্র হবে দাদা 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 ম্যাচটা জিতে কেমন লাগছে একটু বলেন স্যার স্যার কেন বলছি না পা ফাক করে দাঁড়িয়ে স্যার স্যার ম্যাচটা জিতে কেমন লাগছে একটু বলেন ঠিক আছে
Sorry, it's DJ.